এখানে 2 কাপ ময়দা আছে, ময়দাগুলো চেলে নিয়েছি। আর ময়দা যখন নেবেন তখন ভালোভাবে চেলে নেবেন। তো আর 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম, এটি চালার কোনো প্রয়োজন নেই। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, উঁচু করে দিলাম বেকিং পাউডার 1 চা চামচ। আর চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ। আর এখন দিব যে পানি মেশাবো, এই পানিটা ঠান্ডাও হবে না, নর্মালও হবে না, ওয়ার্ম ওয়াটার যেটা বলে কুসুম গরম পানি। তো এই পানিটা দিয়ে আপনি একটি ব্যাটার বানাবেন। যখন এই পর্যায়ে ঘন আসবে তখন একটি ডিম দিয়ে দিব, ডিমটা আগেও দিতে পারেন। দিয়ে তারপর আবার কুসুম গরম পানি দিয়ে তারপরে ভালোভাবে হুইস্ক করে নেবেন, একটি হুইস্ক দিয়ে বা হাত দিয়ে যেটাই পারেন। তো কোনো রকম লাম্পস যাতে না থাকে সেটার জন্য আমি ছেঁকে নিলাম। তো ছেঁকে নেওয়াতে হয়েছে কি, এই যে দেখেন কত সুন্দর স্মুথ একটি ব্যাটার হয়েছে, এখানে আর কোনো ধরনের লাম্পস নেই। তো আর ঘনত্বটা তো দেখতেই পাচ্ছেন। এখন চলে এসেছি চুলায়। তো প্যানে তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে এই যে ব্যাটারটা দেখেন ঘনত্বটা কীরকম হয়েছে। 10 মিনিট আমি কিন্তু রেখেছিলাম ব্যাটারটা, রেখে তারপরে এসেছি ভাজার জন্য। তো এইভাবে এই যে চামচটা নিয়েছে, আপনি আপনার মতো সাইজ করে শীট বানাতে পারেন। এখন দিচ্ছি পেঁয়াজ স্লাইস। তো মোটা করে স্লাইস করেছি পেঁয়াজগুলোকে। তো দিয়ে দিচ্ছি গাজর কুচি, এখানে আপনি যে কোনো সবজি দিতে পারেন, তবে আমি গাজর কুচি দিচ্ছি। টমেটো স্লাইস দিয়ে দিলাম। আর কাঁচামরিচ মোটা করে কুচি করে নিয়েছি। দিচ্ছি গার্লিক সল্ট, এখানে আপনি যে কোনো সবজি আপনার পছন্দ মতো দিতে পারেন। এখানে ক্যাপসিকামও দিয়েছি, হলুদ ক্যাপসিকাম দিয়েছি, এই জন্য বোঝা যাচ্ছে না। তো গোলমরিচের গুঁড়া 1 চিমটি, তো রসুনের পাউডার 1 চিমটি, আদা পাউডার 1 চিমটি, তো দিয়ে দিচ্ছি 5 স্পাইসি, সেটিও 1 চিমটি। 5 স্পাইসি এই পেজে দেওয়া আছে। তো ওপরে এখন সিল মেরে দিচ্ছি যাতে সবজিগুলো কোনো রকম খুলে না যায়। তো সেই ব্যাটারটা দিয়ে উপর দিয়ে এইভাবে করে সিল করে দিচ্ছি। উপর দিয়ে যে ব্যাটারটা সিল করে দিলাম, এটি খেতে মনে হবে যে চিজ, একদমই মনে হবে না এটি যে ময়দা বা চালের গুঁড়া, চিজের মতো লাগবে। এখন ঢেকে রাখছি কয়েক সেকেন্ডের জন্য। তো দেখেন এই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এখন আর খুলবে না যেহেতু সিল করে দিয়েছে ব্যাটার দিয়ে। তো কয়েক সেকেন্ড এভাবে ঢেকে রেখেছিলাম। তো দেখেন এইভাবে, মানে এই পর্যায়ে আপনি উল্টিয়ে দিবেন যে উপরটা পড়ে যায়নি, তো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর অরিগানো দিচ্ছি। অরিগানো যদি আপনাদের ঘরে না থাকে তাহলে সেক্ষেত্রে জিরা, আস্ত জিরা দিতে পারেন। তবে আস্ত জিরা দিলে সেটা কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসবে। আর যে কোনো হার্বসই আপনি দিতে পারেন, এখানে যে অরিগানো দিতে হবে সেটা না, যে কোনো হার্বসই দিতে পারেন। তো কয়েক সেকেন্ড রেখে তো নামিয়ে ফেললাম, দেখেন কতটা সুন্দর লাগছে। আরেকটি দেখাচ্ছি। তো আরেকটি, এটি আমি করে ফেলেছি, তো দেখাতে ভুলে গিয়েছি। তো এটি হয়ে যাক, তারপরে নেক্সট আমি দেখাবো। টমেটো কেচাপ দিয়ে দিলাম, আবার দিয়ে দিচ্ছি। এখানে আপনি চিলি ফ্লেক্স দিতে পারেন। চিলি ফ্লেক্স ছিল না, চিলি ফ্লেক্সটা দিলে সুন্দর একটি স্মেল চলে আসবে। তো চিলি ফ্লেক্স, তারপরে যে কোনো হার্বস আপনি দিতে পারেন। তো অরিগানো যে দিতে হবে তা না, তবে অরিগানো দিলে ভালো লাগে। তো হয়ে গেছে। অরিগানো যদি না থাকে, যদি আপনার ঘরে যদি যে কোনো হার্বস থাকে, সেটা হতে পারে ধনে পাতা বা পুদিনা পাতা, যে কোনো পাতা যদি থাকে সেটা দিতে পারেন, বা যে কোনো পার্সলে যদি থাকে আপনি পার্সলে দিতে পারেন। তা এটি আমি আবার করে দেখাচ্ছি আপনাদের, সেকেন্ড টাইম করে দেখাচ্ছি। তো এই যে শীটটা বানাবেন, এই শীটটা আপনি বড় করে করতে পারেন, পুরো প্যানটা জুড়েই আপনি শীটটা বানাতে পারেন। তো আমি এত বড়টা করব না, ছোট করেই করছি। যেহেতু আমার ক্যাপসিকাম অনেক কম, সবজি অনেক কম, এই জন্য আমি ছোট করে কয়েকটা করছি। তো এখানে এই পর্যায়ে আপনি চিলি ফ্লেক্সটা দিতে পারেন। চিলি ফ্লেক্সটা আমার ছিল না, চিলি ফ্লেক্স দিলে কিন্তু অসাধারণ টেস্ট আসে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো গাজর, এখানে যদি গাজর থাকে গাজর দিতে পারেন, আপনি শসা দিতে পারেন,
তো সেই আগের মতো এখানে রসুন পাউডার, আদা পাউডার, গোলমরিচের গুঁড়া, সেটা কালো হোক সাদা হোক যেটাই হোক, তারপরে যে কোনো গরম মশলা আপনি ফাইভ স্পাইসি, তো এটা একটা গরম মশলা, তো এটা আমি ফাইভ স্পাইসি দিচ্ছি, আপনি যে কোনো গরম মশলা আপনি গুঁড়া করে দিতে পারেন। তো এখানে সবগুলো দিয়ে এখন ব্যাটারটা উপর দিয়ে সিল করে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একটি চিজের কাজ করবে, যখন আপনি খাবেন একদমই বুঝবেন না, মনে হবে চিজ আছে, একটি সম্পূর্ণ পিজার মতোই লাগবে। তো এই পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি, এই ব্যাটারটা দিয়ে সবজিগুলো সিল করে দিলে তাহলে সবজিগুলো খুলবে না। তো কয়েক সেকেন্ড ঢেকে রেখেছিলাম, ঢাকার পরে দেখেন তো যখন আপসাইড ডাউন করেছি তো অপোজিটে কিন্তু পুরে ফেলবে না, পুরে ফেললে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, সবজিগুলো কাঁচা কাঁচা থাকতে হবে। তো এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম, অরিগানো দিয়ে দিলাম, তো দিয়ে রেখেছিলাম কয়েক সেকেন্ড, ঢাকার পরে দেখেন কতটা সুন্দর লাগছে, দারুণ একটি স্মেল বের হচ্ছে, আর এটি কিন্তু দেখতে যেরকম ডেলিশিয়াস লাগছে খেতেও কিন্তু ডেলিশিয়াস। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ একটি কমেন্টস করবেন আর লাইক দিতে ভুলবেন না, যদি খুব বেশি ভালো লাগে একটি লাভ রেট তো পেতে পারি তাই না। সবার বাসায় সকাল বা বিকাল দুই টাইমের নাস্তা নিয়ে কম বেশি ঝামেলা থাকেই, আমি মনে করি আমার এই রেসিপি দেখার পর সবার বাসার সব সমস্যা দূর হয়ে যাবে।